চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বেড়েই চলছে, যেখানে ধস এবং প্রাণহানি নিয়মিতই ঘটে। সমালোচনার মুখে অবশেষে কঠোর অবস্থানে প্রশাসন এক সপ্তাহের মধ্যে পাহাড়ে উচ্ছেদ অভিযান এবং পানি বিদ্যুৎ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায়। শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে। চট্টগ্রামে পাহাড়ের উপরে এবং পাদদেশে অবৈধ বসতির ছড়াছড়ি বছরের পর বছর ধরে। জেলা প্রশাসনের তথ্য মতে 26টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত 6,558টি পরিবার। ধস ও প্রাণহানির সংখ্যায় বর্ষা মৌসুমে সরিয়ে নেয়ার লোক দেখানো তোড়জোড় চললেও কাজের কাজ হয় না কিছুই। পাহাড় ব্যবস্থাপনা কমিটির 29তম সভায়ও উঠে আসে এসব বিষয়। পাহাড়ে অবৈধ বসতি স্থায়ীভাবে উচ্ছেদ এবং সেখানে থাকা গ্যাস বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয় সভায়। এজন্য সিডিএ, সিটি কর্পোরেশন সহ সরকারি 11টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়। দখলমুক্ত করা এবং অবৈধ কানেকশনগুলোকে কেটে ফেলে আমরা এরপরের আবার 3 দিন পরে আমরা আবার ফিডব্যাক নিব। ফিডব্যাক নিয়ে এটার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী আবার আরেকটা সিদ্ধান্ত নিব। যে এইভাবে আমরা পর্যায়ক্রমে পুরো চট্টগ্রাম শহরকে বা চট্টগ্রামের যে পাহাড়গুলো আছে সেগুলোকে আমরা সুন্দর ব্যবস্থাপনা নিয়ে আসার জন্য। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি চট্টগ্রামের নিয়মিত ঘটনা। পাহাড় দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সাথে জড়িতদের প্রায় সবাই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপিদের অনুসারী এবং দলটির নেতা। ফলে এর আগে একাধিকবার উচ্ছেদের সিদ্ধান্ত হলেও তা কার্যকর হয়নি। তবে এবার আশাবাদী পরিবেশ রক্ষা আন্দোলনের সংগঠকরা। আজকে থেকেই পাহাড় রক্ষা অভিযান শুরুর যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গেল। আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান কিছু হবে। 29টা পাহাড় ব্যবস্থাপনা কমিটির মিটিং অলরেডি হয়ে গেছে, সুপারিশগুলো ঘুরে ফিরে একই আসছে, কিন্তু কোনো ফলো আপও হচ্ছে না, কোনো রেজাল্টও হচ্ছে না। মামুন নুরশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।